আমরা এতদিন শুনে আসতেছি যে ওয়েবসাইট, সোশ্যাল অ্যাকাউন্ট, কম্পিউটার ইত্যাদি হ্যাক হয়। মানুষের মস্তিষ্ক হ্যাক হতে পারে কি না তা কখনো কল্পনা করেছেন? শুনে হাসি পাচ্ছে, তাই না? হাসি পাওয়ারই কথা। তবে সত্য কথা হলো, মানুষের মস্তিষ্ক হ্যাক হতে পারে, মানুষের মস্তিষ্কেও হানা দিতে পারে হ্যাকাররা। মানুষের স্নায়ু সংকেত, নজরদারি ও নিয়ন্ত্রণ করার বিষয়টি আয়ত্তে আসায় মস্তিষ্ক হ্যাক হওয়ার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন, বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো শোনালেও বিষয়টি বাস্তবতার কাছাকাছি চলে এসেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, কৌশলে স্মার্টফোন বা কোনো ডিভাইসের অ্যাপ্লিকেশনের মাধ্যমে ছবি দেখিয়ে মস্তিষ্কের কার্যকলাপ করে নিতে পারে হ্যাকাররা। এক্ষেত্রে ব্রেইন কম্পিউটার ইন্টারফেস BCI ব্যবহার করে মস্তিষ্কের প্রতিক্রিয়া রেকর্ড করে। BCI হচ্ছে বিশেষ যোগাযোগ ব্যবস্থা, যা মস্তিষ্কে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত করতে পারে। যখন এটি ব্যবহার করা হয়, তখন মস্তিষ্কের বার্তা সাধারণ পথে যায় না, EEG-র মতো সংকেতে রূপান্তরিত হয়। BCI চিকিৎসা ক্ষেত্র ছাড়াও বিপণন, গেমিং ও বিনোদন শিল্পে ব্যবহৃত একটি প্রযুক্তি। মানুষের জীবনমান উন্নত করার প্রযুক্তি হিসেবে BCI তৈরি করা হলেও এটি দুর্বৃত্তদের হাতে গেলে ক্ষতির আশঙ্কায় বেশি। যেভাবে মস্তিষ্ক হ্যাক হয়, গবেষকরা উদাহরণ হিসেবে বলেন, অনেক সময় ভিডিও গেম খেলার সময় অনেক পরিচিত ব্র্যান্ডের লোগো পর্দায় ভেসে ওঠে, আবার তা হারিয়ে যায়। হ্যাকাররা গেমের মধ্যে ওই ধরনের ছবি প্রবেশ করায় এবং BCI ব্যবহার করে মস্তিষ্কের অনিচ্ছাকৃত প্রতিক্রিয়ার বিষয়গুলো রেকর্ড করা যায়। এটি গ্রাহকের সম্পর্কে দরকারি তথ্য সংগ্রহে বিজ্ঞাপনদাতাদের সাহায্য করতে সক্ষম। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এটি কাজে লাগাতে পারে। বিশেষজ্ঞদের বরাতে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট মাদারবোর্ডের এক প্রতিবেদনে জানানো হয়, সময় দ্রুত চলে যাচ্ছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত নিরাপত্তা অবকাঠামো তৈরি করতে হবে, যাতে আমাদের মস্তিষ্ককে আমাদের বিরুদ্ধে কেউ কাজে লাগাতে না পারে, এটা ঠেকাতে হবে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক প্রকৌশলী হার্ডওয়ার্ড চিজেক মাদারবোর্ডকে বলেছেন, খুব কম সময় আছে, আমরা যদি দ্রুত ব্যবস্থা নিতে না পারি তাহলে খুব দেরি হয়ে যাবে। ক্যালিফোর্নিয়া, অক্সফোর্ড ও জেনেভা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক মানুষের মস্তিষ্ক থেকে পিন নম্বর, পাসওয়ার্ডের মতো স্পর্শকাতর তথ্য বের করে নেওয়ার পদ্ধতি নিয়ে গবেষণা করেন। তারা এ কাজে সহজে পাওয়া যায় এমন সাশ্রয়ী দামের গেম কন্ট্রোলার ব্যবহার করেন। তারা মস্তিষ্কের সংকেত P300 ধরে দেখিয়েছেন। মানুষ যখন পরিচিত বা অর্থপূর্ণ কোনো জিনিস দেখে, তখন মস্তিষ্ক থেকে এ সংকেত উৎপন্ন হয়। কোনো জিনিসকে চিনতে পারার 300 মিলিসেকেন্ডের মধ্যে উৎপন্ন হয় বলে এর নাম P300। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো অদ্ভুত বিষয় নিয়ে। আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এমন আরও অসংখ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আমাদের ভিডিওটি আপনার কেমন লাগলো লাইক শেয়ার করে অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।